বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের দত্তক নেওয়া গ্রামের রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল। সাংসদ তহবিল থেকে 50 লক্ষ টাকা জেলা শাসকের কাছে প্রদান করেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। টাকা দেওয়ার পরেও ওই রাস্তা এখনও বেহাল অবস্থায় পড়ে রয়েছে, এর ফলে সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। সোমবার এই গ্রামের বাসিন্দারা জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করেন। তাদের অভিযোগ, সুকান্ত মজুমদারের দত্তক নেওয়া গ্রাম বলেই রাস্তার কাজ করছে না জেলা পরিষদ। আমরা মানে দিন মজুরি হোক, আর একটা টিউবওয়েলের নাট বোল্ট কিনতেও বালুরঘাটে যেতে হয়। এইদিকে কতগুলো গ্রাম আছে, কি কি গ্রাম আছে এদিকটা? এদিকে অনেক কটাই গ্রাম আছে। কি কি গ্রাম, একটা গ্রামের নাম যদি বলেন একটু। চক্রাম আছে, চকসাম, দুধকুড়ি, নয়াপাড়া, মল্লাপাড়া, চকদুর্গা। কত গ্রামের বাসিন্দা হবেন? মোট কত বাসিন্দা, কত হবে বাসিন্দা? বুথ কতগুলো, ভোটের বুথ কতগুলো? এখানে আমাদের বুথ তিনটে আছে। এই এই তিনটে বুথের মানুষ যাতায়াত করেন? হ্যাঁ, যে টিএমসির আমল ছিল ওদের হাতে, যার জন্য মানে করছে না হয়তো সুকান্ত মজুমদার। এ বিষয়ে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বলেন, তৃণমূল নোংরা রাজনীতি করছে। তিনি সাংসদ তহবিল থেকে ইতিমধ্যে 50 লক্ষ টাকা প্রদান করেছেন, কিন্তু রাস্তা এখনো হয়নি। রাস্তা না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন হয় বলে জানান তিনি। অন্যদিকে এ বিষয়ে জেলা পরিষদের সহসভাপতি সহসভাধিপতি অম্বরীশ সরকার বলেন, এ ধরনের অভিযোগ একেবারে ভুল। ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে, খুব শীঘ্রই রাস্তার কাজ শুরু হবে। দেখুন, চক্রামের মানুষের সাথে নোংরা পলিটিক্স হচ্ছে, তার কারণ গত মে মাসে আজ থেকে কত মাস হয়ে গেল আপনারা হিসেব করুন, এটা ফেব্রুয়ারি মাস। আমি গত মে মাসে চক্রাম প্রসাদ গ্রামের জন্য রাস্তা ঠিক করার জন্য 50 লক্ষ টাকা আমার এমপি ল্যাড থেকে স্যাংশন করি। সেই টাকা এখনও পড়ে আছে। জেলা পরিষদ ইচ্ছে করে, জেলা পরিষদ সভাধিপতি এবং অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতারা, তারা নির্দেশ দিয়ে দিয়েছে যে এই টাকা লোকসভা ভোটের আগে খরচ করা যাবে না, এবং তারা এই জন্যই কাজটা ফেলে রেখেছে। তো এই নোংরা পলিটিক্সের শিকার চক্রামের মানুষ হচ্ছে। তবে আমি আশাবাদী যে জেলা প্রশাসনের হয়তো টনক নড়বে, তারা কাজ করবে, নাহলে আরও বৃহত্তর আন্দোলনের দিকে আমরা যাব। দত্ত জুয়েলার্স ভ্যালেন্টাইন অফার 2024, হিরে ও প্লাটিনাম অলঙ্কারের এমআরপির ওপর 10% অফ। অফার চলবে 5ই ফেব্রুয়ারি থেকে 17ই ফেব্রুয়ারি 2024। স্বর্ণ শিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স, বিএস রোড, হোটেল ভিডি বিল্ডিং, কোচবিহার। কন্ট্যাক্ট 9734906493।